केंद्रीय सरकारेर श्रम एवं कृषि आईन सह एकाधिक नीतिर प्रतिबादे एवं सात दफा दाबीते आज सारा देश जुड़े धर्मघटेर डाक दिएछिलो केंद्रीय 10टी ट्रेड यूनियन एवं 8टी फेडारेशन। पूर्व घोषित सेई सूची अनुयायी आज सकाल थेके धर्मघटेर प्रभाव पड़ते शुरू करे देशेर विभिन्न प्रान्ते। एकई छवि एराज्येओ राज्येर जिलाय जिलाय एदिन धर्मघट सफल करते पथे नामे बाम कांग्रेस जोट। एदिन रायगंज शहरेर विभिन्न प्रान्ते सकाल थेके एकई चित्र लक्ष्य करा जाय। ধর্মঘটকারীরা সকাল সকাল শহরের প্রতিটি প্রান্তেই উপস্থিত হন। ধর্মঘটের সমর্থনে চালানো হয় প্রচার। সিপিএম সহ বামফ্রন্টের প্রতিটি দলের পক্ষ থেকে এদিন জোটবদ্ধ হয়ে মিছিল করা হয় রায়গঞ্জ শহরে। এই মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক তথা সিপিএম এর জেলা সম্পাদক অপূর্ব পাল। শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় এই মিছিল। সমগ্র শহর পরিক্রমার পর মিছিল গিয়ে শেষ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোর সামনে। মিছিল শেষে ডিপোর সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। এ বিষয়ে শুনব সিপিএম এর জেলা সম্পাদক অপূর্ব পালের বক্তব্য। এখনো আমরা যে এই পথে বেরিয়েছি, আমরা এখনো স্টেট বাস দেখিনি। আমরা স্টেট বাসের যারা হচ্ছে পরিচালক বৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব যে অযথা যেহেতু প্যাসেঞ্জার উঠবে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করছে, অযথা তেল পুড়িয়ে এই রাজ্যের যে মানুষের যে রাজস্ব সেই রাজস্বটা খরচ করবেন না। এই আবেদনটা আমরা বাস স্ট্যান্ডের সামনে গিয়েই করব, এই কর্তৃপক্ষকে করব। স্বাভাবিকভাবেই আমরা চাইছি যাতে এই গাড়ি না চলে। মানুষকে আমরা গত এক মাস ধরে বোঝাবার চেষ্টা করেছি যে এই দেশটা গেছে একদম অতল গহ্বরে ঢুকিয়ে দিয়েছে। দেশের অর্থনীতি, দেশের কৃষিনীতি সমস্তটাই বাজারের হাতে ছেড়ে দিয়েছে। বেকারিত্ব বেড়েছে এবং আমাদের যে রাষ্ট্রায়ত্ত যা সম্পদ, রেল, বিমা, অন্যান্য যা কিছু আছে, খনিজ সম্পদ, সমস্ত কিছু হচ্ছে কর্পোরেটের হাতে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের পায়ের যে নিচে যে মাটির তলায় যে ভিত্তিটা, সেই ভিত্তিটাও হচ্ছে কেড়ে নেওয়া হলো। যে দেশের এই 130 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 90 কোটি মানুষ যারা কৃষিজীবী মানুষ, সেই অংশের মানুষকেও আজকে বাজারের হাতে ছেড়ে দিয়ে দেশের গণবণ্টন ব্যবস্থাকে ধ্বংস করা হলো। আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী কৃষকরা উত্তাল হয়েছে, সাধারণ মানুষ উত্তাল হয়েছে এবং আমরা সবাই রাস্তায় আছি। এদিকে আজ সকাল থেকে ধর্মঘটের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় রায়গঞ্জ শহরে। সকাল থেকে বেসরকারি বাস সহ সমস্ত বেসরকারি যানবাহন পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ ছিল দোকানপাট, বাজারঘাট। তবে কিছু কিছু ক্ষেত্রে বাজারে কিছু দোকান খোলা লক্ষ্য করা যায়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সকাল থেকে রায়গঞ্জ শহর জুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে বেসরকারি পরিবহন বন্ধ থাকলেও এদিন রাস্তায় দেখা যায় সরকারি বাস। পুলিশি নিরাপত্তায় সরকারি বাসগুলি চালানো হয় জেলা জুড়ে। হেলমেট পরে বাস চালাতে দেখা যায় চালকদের। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম এনবিএসটিসির রায়গঞ্জ ডিপো ইনচার্জ সুমিত ভৌমিকের সাথে। তিনি জানিয়েছেন প্রতিদিনের মতো আজ রায়গঞ্জ ডিপো থেকে প্রত্যেকটি রুটেই সরকারি বাস চলেছে। সরকারি গাড়ি চলছে, আমাদের ইনস্ট্রাকশন আছে, গাড়ি সব চলবে, নর্মাল চলবে, এমন দিনের মধ্যেই চলছে আজকে, তাই একই ব্যাপার। আমাদের সকাল থেকে এ পর্যন্ত যা যা গাড়ি চলে সব চলছে, রাস্তাঘাটে আশেপাশে কোনো প্রবলেম নেই, কোনো অপ্রীতিকর ঘটনা না, না এখনো পর্যন্ত কোনো খবর আমি পাইনি, নর্মাল চলছে গাড়ি। বলছি পুলিশ প্রোটেকশন থাকছে? হ্যাঁ, পুলিশও আছে। মানে অন্যান্য দিন যেভাবে গাড়ি চলে আজকে সেভাবেই চলছে, কোনো গাড়ি ক্যান্সেল হয়নি? নো, কোনো ক্যান্সেল নেই। এদিন বিভিন্ন বেসরকারি সংস্থা বন্ধ থাকলেও খোলা ছিল সরকারি দপ্তরগুলি। একই ছবি দেখা যায় রায়গঞ্জ মুখ্য ডাকঘরে। তবে এদিন মুখ্য ডাকঘরে সহকারী সুপারিনটেন্ডেন্ট এবং ভারপ্রাপ্ত পোস্টমাস্টার দপ্তরে ঢুকতে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ। পরবর্তীতে অবশ্য আধিকারিকদের হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের দিনাজপুর ডিভিশনের সহ সম্পাদক সুব্রত চৌধুরীর সাথে। সুব্রতবাবুর দাবি, জেলা জুড়ে কোথাও কোনো পিকেটিং করা হয়নি, তবে INTUC এই ধর্মঘটকে সমর্থন করলেও শেষ বেলায় এসে INTUC অনুমোদিত ডাককর্মীদের সংগঠন FNPO এই ধর্মঘট থেকে বেরিয়ে আসে বলে অভিযোগ তাদের, যাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সুব্রতবাবু। আজকে আমাদের সারা দেশব্যাপী যে আমাদের যে কনফেডারেশনের ডাকে আমরা এই ধর্মঘটে, আমরা আমাদের যারা সংগঠনভুক্ত কর্মচারীরা আমরা ধর্মঘটে সামিল হয়েছি। এখানে অন্যান্য সংগঠন যেমন INTUC এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিল, কিন্তু কী অজ্ঞাত কারণে আমরা জানি না যে তাদের যে অ্যাফিলিয়েটেড সংগঠন FNPO তারা আজকে অফিসে ঢুকেছে, কিন্তু আমরা কোনো পিকেটিং করিনি,
ব্লকিং করছি না আমরা আমরা মানুষ আমাদের কর্মচারীরা যারা এআইটিইউ ভুক্ত সংগঠনভুক্ত তারা আমরা গ্রুপ সি গ্রুপ ডি জিডিএস সকলে মিলে আমরা এই ধর্মঘটে আজকে সামিল হয়েছি। সব মিলিয়ে এদিন রায়গঞ্জ শহর জুড়ে ধর্মঘটের ভালো প্রভাব লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে একই ছবি দেখা যায় কালিয়াগঞ্জ শহরেও। সকাল থেকে ধর্মঘটের সমর্থনে এদিন রাস্তায় নামে বাম কংগ্রেস। বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পিকেটিং করা হয়। সরকারি বাস আটকেও চলে বিক্ষোভ। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ধর্মঘট সমর্থনকারীরা। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি, সচল করা হয় সরকারি বাস। তবে সরকারি বাস চললেও এদিন কালিয়াগঞ্জ শহরে কোথাও কোনো বেসরকারি বাস সহ বেসরকারি বিভিন্ন ধরনের যানবাহন বন্ধ ছিল। বন্ধ ছিল সমস্ত দোকানপাট, বাজার ঘাট। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কালিয়াগঞ্জের সিপিএম নেতা ভরতেন্দু চৌধুরী। ধর্মঘট সর্বতোভাবে সফল হয়েছে বলে দাবি ভরতেন্দু বাবুর। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন করেছে সেই কৃষি আইন বাতিলের দাবিতে আজকের ধর্মঘট, আজকের ধর্মঘট রেল বিক্রির বিরুদ্ধে, আজকের ধর্মঘট ব্যাংক বিক্রির বিরুদ্ধে, আজকের ধর্মঘট ভারত পেট্রোলিয়াম বিক্রির বিরুদ্ধে, আজকের ধর্মঘট এলআইসি বিক্রির বিরুদ্ধে, এরকম সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত যে সমস্ত কলকারখানা আছে যা আমাদের করে তৈরি হয়েছে সেগুলো বিজেপি সরকার কেন বিক্রি করে দিচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে আজকের ধর্মঘট। হীরক মুখার্জি, অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ।